জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। এখানে সারা বছর মহেশ্বর জলের নিচে থাকে। চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবলিঙ্গটিকে তুলে হালি শহর নিয়ে যাওয়া হয়। পায়ে হেঁটে সন্ন্যাসীরা নিয়ে যায়, গঙ্গায় স্নান করানো, তারপর হালি শহর থেকে এসে এখানকার আশেপাশের 8টি গ্রামে এই শিবলিঙ্গটি পূজিত হয়। তারপর পয়লা বৈশাখের দিন আবার এই পুকুরে নিমজ্জিত করা হয়। আর চড়ক পূজার প্রথম দিন এখানে পুণ্য স্নানের মাধ্যমে সন্ন্যাসীরা শুরু করবেন। এই ভিডিওতে থাকছে কিভাবে আসবেন এবং সন্ন্যাসীদের খেজুর গাছের কাটা ভাঙা দেখানো হবে এবং পুণ্য স্নান দেখানো হবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে ধরে হাবড়া নেমে পড়ুন। হাবড়া থেকে DN44 অথবা যে কোনো অটো ধরে চলে আসুন জলেশ্বর মোড়। এই যে দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে বনগা আর এদিকটা হচ্ছে হাবড়া। তো এই টোটোটা যাচ্ছে, এই দিকটা হচ্ছে আপনার জলেশ্বর। জলেশ্বর মোড় থেকে 1 কিলোমিটার জলেশ্বর মন্দির, টোটোতে 10 টাকা ভাড়া। তো আমরা এখন পৌঁছে গেছি পুণ্যতীর্থ জলেশ্বর, জলেশ্বর মন্দির। যে সমস্ত ভক্ত আসে তাদের থাকবার এখানে ব্যবস্থা করা হয়। স্নান করে ভক্তরা বাবার মন্দিরে প্রণাম করার জন্য ঢুকছেন। ভক্তরা এখানে স্নান করছে, সন্ন্যাসীরা স্নান করার পরে প্রতীক্ষা মন্দিরে যাবে। প্রতীক্ষা মন্দিরে যাওয়ার পর ওখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো করার পর তারপর খেজুর কাটা ভাঙা ওখানে সবাই সমাবেত হবে। চলুন এবার আস্তে আস্তে প্রতীক্ষা মন্দিরের দিকে এগিয়ে যাই। Thank you.
দেখতে পাচ্ছেন বিভিন্ন শিবলিঙ্গ এখানে বিক্রি হয় মেলায়। আমরা চলে এসেছি প্রতীক্ষা মন্দিরের কাছে। দেখুন জনস্রোত, লাখো মানুষের সমাগম হয়েছে এই 2023-এ। যেহেতু আগে লকডাউন বা বিভিন্ন রেস্ট্রিকশনের জন্য একটু লোক কিছুটা কম হয়েছিল, কিন্তু 2023-এ সমস্ত লোককে ছাপিয়ে গেছে। মানে এখানে এত ভিড় যে ঢোকাটাই একটা চাপের ব্যাপার। দেখুন একটা বাচ্চাকে কাঁধে নিয়ে ঘুরছে, কত ভক্তদের কত উৎসাহ। কালকে আবার নীল আছে, তারপরে চড়ক পুজো। চলুন পুকুরটা একটু ঘুরে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন একটা পূর্ণ স্নান চলছে। পূর্ণ স্নানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। তো পুকুরের এই পাশ দিয়ে আমরা একটু ঘুরে একটু দেখে নিই। দেখার পরে আমরা চলে যাব খেজুর গাছে ওঠা এবং কাটা ভাঙা, খেজুর গাছের ওপরে হাঁটা কাটা ভাঙা, এক অভূতপূর্ব একটি মানে দৃশ্য। সেই দৃশ্যটা আমরা এই পুকুরটি একটু ঘোরার পরে আমরা দেখে নেব। আর এখানে মেলাটি 7 দিন ব্যাপী হয়। মেলাটি বেশ বড় মেলা। তো এই মেলাটি এখন পুরোটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা এইটি পুকুরটি একটু দেখার পর আমরা খেজুর গাছে কাটা ভাঙাটা আমরা ওখানে চলে যাব আস্তে আস্তে। Thank you.
এবার আস্তে আস্তে খেজুর গাছ কাটা ভাঙার জায়গায় আস্তে আস্তে এগিয়ে যাব। দেখুন কি পরিমাণে ভিড়, ভিড় ঠেলে যাওয়াটাই একটা চাপের ব্যাপার। চলুন যাই আস্তে আস্তে। তো আগে ভাগে আমরা চলে যাই এই খেজুর গাছতলায়, কারণ এখানটায় কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এখন একটু ফাঁকা আছে, এখানে সন্ন্যাসীরা এই কাটা গাছটিতে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন বাবা মহেশ্বরকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা এসেছেন এখানে। বাবা মহেশ্বরকে সামনে রেখে পাঁচজন সন্ন্যাসী এই খেজুর গাছে উঠবে কাটা ভাঙার জন্য, এবং উপরে উঠে পাঁচ পা খাটবে। তো দেখতে থাকুন। Thank you.
আমাদের কাটা ভাঙা দেখা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাব মন্দিরের মূল মন্দিরের ভেতরটা, চলুন একবার একটু দর্শন করে আমরা একবার দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।